सो हेलो गाइज वेलकम बैक माय यूट्यूब चैनल। आज के भिडियो अपने संगे आलोचना करब एमप्लयमेंट बैंक अफ गवर्नमेंट अफ वेस्ट बेंगल अफिसियल वेबसाइट थे एक नतून विज्ञप्ति बैरिए से विज्ञप्ति नहीं आलोचना करार आगे अपने शर्टे दी अपारा एखे क्लस फाइव के क्लस टुएल्व पर्यंत जो योग्यता एने आवेदन करते हैं। आवेदन करार्जन प्रथम अपने क्यों करते हैं अनलाइन माध्यम आवेदन करते हैं। आवेदन कर लेना ट्रेनिंग देवे फार्ष्ट आपदा क्योंकि थका खावा सम्पूर्ण बिनामूल्य देखे देर पर आपने क्योंकि 100% सियोर चाकरी प्रोवाइड करा। तो सम्पूर्ण डिटेल्स से जावर आगे अपन का रिक्वेस्ट करी अपना जी चैनल एखो पर नतून होवश्य हमारे चैनल के सबसक्राइब कर पासे थका बेल आइकन के अवश्य अल अपशन के क्लिक कर रखु जैसे समस्त सरकारी बेसरकारी चाकर खबर जो योग्यतार ऊपर अपना सवार आगे पे पे। तो चलो अपने जो अफिसियल विज्ञप्ति डाउनलोड करा जाए से अफिसियल विज्ञप्ति डाउनलोड कर अपना जी डाउनलोड करते चान तेल अफिसियल वेबसाइटे अपना चले आसबें। अफिसियल वेबसाइटे चले आसार पर देखो भिउ एडवर्टाइजमेंट तो भिउ एडवर्टाइजमेंट अपशने क्लिक कर सामने जो आछे से 30/7/2020 तारीख किन्तु आपनारा लास्ट एप्लीकेशन करते पारबेन। तो एप्लीकेशन एडवर्टाइजमेंट आपनारा डाउनलोड कर नेबेन। डाउनलोड कर नेयार पर देखो एई रकम किन्तु आपनादेर सामने पेज किन्तु ओपेन हो जाबे जेखाने बोले दिएछे देखो एल एंड टी कन्स्ट्रक्शन स्किल ट्रेनिंग इन्स्टिट्यूट। तो ये भारत सरकार बा पश्चिमबंग सरकार एटी अफिसियलि नियोग करें जानने अपने बोले दिए देखो स्किल ट्रेनिंग इन्स्टिट्यूट अपने प्रथम क्योंकि ट्रेनिंग देव है जरा वेस्ट बेंगले क्योंकि अपने आवेदन करते अर्थात अपने क्योंकि वेस्ट बेंगल मध्य जो जिले अपना एखे नियोग पोस्टिंग पड़ते परे जो नीचे दिखे चले जाब आपनारा कौन क्वालिफिकेशन ये आवेदन करते हैं क्लस फाइव के क्लस टुएल्व पर्यंत अर्थात अपना जरा ग्रामे बस करें भिलेज अंडार प्रिविलेज योर फर वेस्ट बेंगल नेबरहुड स्टेट अपना जरा ग्रामे बस करें जरा ग्राम কাজ করতে পারেন না অনেকেই আজ গ্রামে থাকেন কিন্তু কাজ করতে পারেন না তাদের জন্য তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য খুব একটা কিন্তু হাই কোয়ালিফিকেশন বা উচ্চ যোগ্যতার দরকার নেই এখানে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এজটা মাথায় রাখতে হবে বা বয়সটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য যে শারীরিক গঠন বা চেয়েছে সেটি হচ্ছে মিনিমাম হাইট অর্থাৎ আপনাদের কিন্তু যে হাইটটা চেয়েছে 155 সেমি এবং মিনিমাম ওয়েট 45 কেজি। আপনারা 45 কেজি কিন্তু আপনাদের মিনিমাম ওয়েট হলেই তবে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের কী কী কাজ করতে হবে একটু বলে দিই। আপনাদের কাজ করতে হবে যেমন বার বেন্ডিং অর্থাৎ যে সমস্ত রডের যে ব্যান্ডিং হয় সেই সব ব্যান্ডিং কিন্তু আপনাদের করতে হবে এবং আপনাদের ফার্ম আউট কম্পেন্টারি অর্থাৎ যে সমস্ত কাজ হয় সেটিংয়ের কাজ সেই সমস্ত সেটিংয়ের কাজ করতে হবে এবং ম্যাসরনি অর্থাৎ এইসব যে আপনাদের স্কেচ বলুন যে কোনো সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজ আমরা দেখতেই পাচ্ছেন এই সমস্ত কাজ আমাদের কিন্তু করতে হবে। এবং কাজ করার জন্য বলে দিয়েছেন হোয়াট ডিফারেন্স এল অ্যান্ড টি সিস্টি ফ্রম আদার্স আপনারা কী ডিফারেন্স পাবেন এই এল অ্যান্ড টি কোম্পানির থেকে যেখানে দেখুন বলে দিয়েছে ফ্রি ট্রেনিং দেওয়া হবে এরপরে ফ্রি স্টে অর্থাৎ আপনাদের কিন্তু বিনামূল্যে আপনারা কিন্তু থাকতে পারবেন থেকে বিনামূল্যে খেতে পাবেন এবং আপনাদের কিন্তু 800% প্লেসমেন্ট দেওয়া হবে। তো এখানে বলে দিয়েছে দেখুন আপনাদের যে সমস্ত প্রোভাইড করা হচ্ছে সেটি হচ্ছে ট্রেনিং চলাকালীন আপনাদের কিন্তু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ দেখতে পাচ্ছেন হেলমেট জুতো অর্থাৎ শু দেওয়া বুট দেওয়া হবে বা যে কোনো হ্যান্ড গ্লাভস এইসব কিন্তু আমাদের প্রোভাইড করা হবে এবং ড্রেস আপনাদের সেফটি ড্রেস থাকবে এগুলো আপনাদের কিন্তু প্রোভাইড করা হবে ফার্স্ট। এরপরে 100% সাকসেসফুল প্লেসমেন্ট ট্র্যাক রেকর্ডও থাকছে দেখুন বলেই দিয়েছে এবং লাস্ট যেটা বলেছে দেখুন চ্যাম্পিয়ন এমপ্লয়ার ট্রফি ফ্রম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ইয়ার অফ 2018 এন্ড 2019। তো আমাদের এমপ্লয়ার ট্রফি যে চ্যাম্পিয়ন আছেন 2020 ওয়েস্ট বেঙ্গল বা 2018-19 ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই কিন্তু 100% প্লেসমেন্ট বলেই দিয়েছে দেখুন আপনারা কিন্তু এখানে অ্যাক্রস ইন্ডিয়ায় যে কোনো ইন্ডিয়ার মধ্যে আপনারা যে কোনো প্লেসমেন্ট পাবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাদের যে লিঙ্কটি আছে দেখুন এখানে এই লিঙ্কটি কিন্তু আমাদের আবেদন করতে হবে তার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা আবেদন করতে পারেন বা কীভাবে আবেদন করবেন আপনাদের আমি লাস্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি লাস্টে। এবং আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে এখানে নাম্বারটা আছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা এদের অফিসিয়ালি ফেসবুক পেজ আছে আপনারা যদি কন্ট্যাক্ট ফেসবুক পেজে ফলো করতে চান করতে পারেন। এবং এল অ্যান্ড টি কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং ইনস্টিটিউট দক্ষিণ রাজদারপুর শ্রীরামপুর এখানে আপনাদের অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসও আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এরপরে বলে দিই আপনারা কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আপনারা সেখান থেকে ভিজিট করতে পারবেন। সেরকম ভিজিট করে নেওয়ার পর এই রকমের কিন্তু আপনাদের পেজটা ওপেন হবে যেখানে আপনাদের বলেছে দেখুন কনস্ট্রাকশন স্কিল ট্রেনিং ইনস্টিটিউট যেখানে বলেছে আপনাদের যে সকল পুরুষ প্রার্থীরা অবশ্যই আপনাদের কিন্তু এখানে পুরুষ হতে হবে কিন্তু পুরুষ ছাড়া এখানে আবেদন করতে পারবেন না। 18 থেকে 30 বছরের মধ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছেন যারা তারা বা উত্তীর্ণ আছেন তারা স্বাস্থ্য স্বাভাবিক ন্যূনতম 155 সেমি উচ্চতা বা ন্যূনতম 45 কেজি ওজন ভারতবর্ষের যে কোনো এল অ্যান্ড টি প্রজেক্ট সাইটে গিয়ে কাজ করতে ইচ্ছুক তারাই কিন্তু নিজের ফর্মটি ভর্তি করে জমা করুন। তো যারা যারা এই ক্রাইটেরিয়াটার মধ্যে পড়ছেন না তারা কিন্তু আবেদন করবেন না আপনাদের কিন্তু আবেদন অবশ্যই
ডিফল্ট বা পিথা বলে ঘোষণা করা হবে, যেখানে আপনাদের নাম দিয়ে দেবেন, এজ দিয়ে দেবেন, দেওয়ার পরে কন্ট্যাক্ট নাম্বারটা অবভিয়াসলি দেবেন, দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনাদের অবশ্যই কোনো মেসেজ আসতে পারে, এখানে না হলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার চাওয়া হয় না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, দেওয়ার পরে হাই কোয়ালিফিকেশান, আপনারা কোন কোন কোয়ালিফিকেশান আছেন, যে যোগ্যতায় যে যা আছেন সেই যোগ্যতা আপনারা এখানে কিন্তু ক্লিক করে নেবেন। যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস হলে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস হলে মাধ্যমিক, তো আপনারা এখানে সিলেক্ট করে নেওয়ার পরে সেখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন, আধার নাম্বার, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পরে যেটা আছে, দেখুন এখানে আমাদের চার রকম কিন্তু কাজ করতে হবে, যেটা রাজমিস্ত্রি, বারবেন্ডিং, যেটা দেখালাম ফার্ম ওয়ার্ক, ক্যাপ্টেন, কার্পেন্টিং বা স্ক্যাপ ওয়েডিং। স্ক্যাপ ওয়েডিং বলতে গেলে আমাদের কী করতে, যে সমস্ত সেটিংয়ের কাজ হয় সেই সমস্ত সেটিংয়ের কাজ করতে হবে, এই সব। তো আপনারা এগুলো দেখে নেবেন, দেখে নিয়ে তারপর আপনাদের কিন্তু করে আপনাদের যে সাবমিট অপশানটি আছে এই সাবমিট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করে নেওয়ার পর আপনারা যদি সমস্ত ডিটেলস ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে আপনাদের আবেদন কিন্তু সব পূর্ণ হয়ে যাবে। তো এই গেল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে তাহলে আপনাদের নিশ্চয়ই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনারা যদি সরকারি বেসরকারি চাকরির খবর, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, আইটিআই, যে কোনো যোগ্যতায় খুঁজছেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রাখুন, তাহলে সমস্ত ডিটেলস আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।